ভরা ভিড়ের মধ্যেই দুয়ারে সরকার শিবিরে বজ্রাঘাত। এক লক্তে আহত হলেন 10 জন। আহতদের মধ্যে এক বছর 15-এর কিশোরে যেমন আছে, তেমনি রয়েছেন এক 72 বছরের বৃদ্ধ। বাকি আহত 8 জনই মহিলা। আজ বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা গোড়াবাড়ির মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিবিরে ঘটে এই দুর্ঘটনা। এদিনে এলাকায় ছিল দুয়ারে সরকার শিবিরের শেষ দিন, তাই বেলা হতেই ভিড় বাড়তে থাকে শিবিরে। বৃষ্টি পড়ায় সেই সময় অধিকাংশ মানুষ ছাতা মাথায় লাইনে দাঁড়িয়েছিলেন। আচমকা বাজ পড়তেই সবার ছাতার স্টিলের হাতল ঝলমলিয়ে ওঠে। চোখ ধাঁধানো আলো আর বিকট শব্দে মানুষ আতঙ্কে আর্ত চিৎকার জুড়ে দেন। মুহূর্তের মধ্যে সকলে এদিক সেদিক ছিটকে পড়ে যান। অল্পক্ষণ পর কেউ হাতে কেউ পায়ে ঝিনঝিন অনুভূতি টের পান। অনেকের ভয়ে কথা বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি আহত 10 জনকে আচুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে সুবল বাঙাল নামে 72 বছরের এক বৃদ্ধের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি 9 জনের আচুরি স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা চলছে। বছর 15 সুমু বাউরি বা বছর 27-এর গৃহবধূ ঝুম্পা কুম্ভকার হাসপাতালের বেডে বসে বাঁকুড়া 24/7 কে জানালেন সেই ভয়াবহ মুহূর্তের অনুভূতির পাশাপাশি মৃত্যুর কাছাকাছি পৌঁছেও মৃত্যুকে জয় করার বিরল অভিজ্ঞতার কথা। মেঘ চমকা ছিল, সে আলোটা হাতে লাগে বললে ছাতাটা ধরে রাখিছিলাম, কি হলো হাতটা দিয়ে ঝিনঝিন করছিল, আজকে গোটা শরীরকে ঝিনঝিন করছিল, তখন তখন হাতটা লাগতে লাগছে না, ব্যথা করছিল। এখন এখন একটু ঠিক আছে, হাতটা ব্যথা করেনি, ব্যথার ওষুধ দিয়েছিল। ডাক্তারবাবু দেখলো? হ্যাঁ, ডাক্তারবাবু দেখলো, ময়লান দিয়েছিল। দুয়ারে সরকার প্রকল্পে কি জন্য গেছিল? ওইখানে সে রেশন কার্ড আর আধার লিঙ্ক করতে গেল। হ্যাঁ, আমরা জানালার সাইডে দাঁড়িয়েছিলাম, মানে জানালার পাশে বাথরুম ছিল, সে বাথরুমে পড়ে যে গাছ ছিল ওইখানে, সঙ্গে সঙ্গে কম্পিউটার বন্ধ হয়ে গেল আর আমরা সামনাসামনি মুখোমুখি ছিলাম। আমাদের পরপর আমরা এক লাইন নিয়েছিলাম, আওয়াজটা পেয়ে গেছি। মানে কতজন? তাও আমরা 6 জন। হ্যাঁ, আমরা এক লাইনে ছিলাম, মানে সবাই সবাই পড়ে গেছে। হ্যাঁ, অন্যদিকে আজ বিকেলে আচুরি স্বাস্থ্যকেন্দ্রে আহতদের দেখতে যান বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিডিও অঞ্জন চৌধুরী। তার সাথে ছিলেন বাঁকুড়া 1 নম্বর ব্লকের VMOH অরিজিৎ কুণ্ডু। তারা আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন। স্বাস্থ্যকেন্দ্রের সূত্রে জানা গেছে এখানে ভর্তি 9 জনের অবস্থায় স্থিতিশীল। তাদের ভয়ের কিছু নেই, একমাত্র বৃদ্ধ সুবলবাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়েছে। ওই যে আজকে গোড়াবাড়ি হাইস্কুলে যে ক্লাসিংটা হয়েছিলো আর কি, তাহলে সবাই অসুস্থ হয়েছিলো, আমরা এখানে ভর্তি করেছিলাম সবাইকে। তো 9 জন এখানে আছেন, তাদের অবস্থা এখন ঠিকই আছে আমরা দেখতে এলাম আর কি। আর 1 জনকে রেফার করা হয়েছে এবং মেডিকেল কলেজে উনি আছেন, এখনো পর্যন্ত যা শুনে ঠিকই আছেন। আর এনাদের সঙ্গে কথা বললাম পেশেন্টদের সাথে, তো তারা মানে মাইনর ওই হয়তো জ্বালা তালা বলছে, বাদ বাকি এমনি সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন অবজারভেশনে আছে, ডাক্তারবাবুরা রেখেছেন, তো ওই অবজারভেশন হয়তো ওনারা দেখে কিছুক্ষণ দেখে তারপর হয়তো ছাড়বেন ওনাদেরকে। অন্যদিকে জেলা প্রশাসনের কর্তারাও আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা মনিটরিং করছেন। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে আহতদের মধ্যে 9 জন বিপদমুক্ত, তবে তাদের পর্যবেক্ষণে রাখতেই স্বাস্থ্যকেন্দ্রে এখনও রাখা হয়েছে। আহত সকলের চিকিৎসার যাবতীয় দায়িত্ব পালন করবে জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।